يا سلام. اي اسماعيل اسماعيل اي اسماعيل سار 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 আমি লক্ষ্য করছি না স্যার আমরে কুম্বলা লাল এই যে সারা রায় বসেন স্যার বসেন এই যে সারা রায় হ্যাঁ তোমরা কি ঘুমাও না স্যার ঘুমাই না তো একটু হো ঘুমাইছি না আমি করে আমি তো আইসা দেখলাম তুমি ঘুম না স্যার এই যে সারা রায় তো হাদা সফট টু লাগবার চাইছি এ লাগে টু চাই রইছি আমি না রে বাবা এইভাবে ডিউটি হয় না স্যার কি কোনা শোনো কোরা ডিউটি করতেছি আমি আমি তোমারে বিশ্বাস করে দিছি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আমার আম কিন্তু আমের গাছ কিন্তু খালি হয়ে গেছে আমের গাছ খালি হয়ে যাচ্ছে আমি থাকতে হ্যাঁ কোন গাছটা এটা স্যার এই যে সব কয়টা গাছ এই দেখো ডুকা ভাঙ্গা আগা ভাঙ্গা সব কয়টা গাছের আম আম ভাঙ্গা কি কথা মাথা ভাঙ্গা হ্যাঁ সব কয়টা গাছ খালি হয়ে গেছে স্যার আমি তো ডিউটি করতেছি লেসু গাছে আমি গেছে গেছে পরশুদিন হ্যাঁ এক জাগে অনেকগুলো থোপা দেখছি আজকে দেখি নাই ওই লেসু গাছটা এই লেসু গাছটা কাঁঠাল গাছে একুশটা কাঁড়াল গইনে গেছি আমি এখন আইতে দেখি নয়টা কাঁড়াল কি খবর তোমরা কি শুরু করছো বাবা আই একেডা আমি তো সব সময় ডিউটি করি না না এইভাবে ঘুমায় ডিউটি করে লইব না কই ঘুমাইলাম আমি আমি তো দেখলাম তুমি ঘুমায় ডিউটি করতাছো স্যার ওহন তো দিনের বেলা ওহন তো আর চুরমুর আইতো চুর আই রাত্রে রাত্রে তো কোরা ডিউটি করি আমার কথা শোনো হ্যাঁ দিনের বেলা হোক আর রাত্রে বেলা হোক ডিউটি 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 ঠিক আছে স্যার কর্মরে ফাঁকি দিলে জীবনে কিছু করতে পারবে না স্যার এই অভ্যাসন্ত কি ইসমাইলের নাইকিয়া তাহলে আমি তো দেখলাম এই যে মানুষ কওয়াকই করে যে ইসমাইলে আম বেসে কাঁড়াল বেসে লিচু বেসে আম কাঁড়াল লিচু আমি বেচতেছি আমার নিজ চোখে দেখলাম একুশটা কাঁড়াল ছিল সেখানে নয়টা কাঁড়াল আস্তাগফিরুল্লাহ কাটা উল্লানি রে মানুষের যেইটা কোক এটা বিশ্বাস করি না আমার নিজ চোখে দেখছি আমি মানুষের কথা লন্যাতে মানুষে খালি হুল্লি দেয়া আপনার উপরে তুলিয়া দিব মানে আমারে বাদ দিলে তারা তো চুরি দাঁড়িটা একটু সুবিধা হইব বুঝুন না মানে আমি এখানে থাকলে তো হারা আইতারে না এটাই হচ্ছে মূল ঘটনা এখন তোমার জিনিস যদি তুমি চুরি করে বেসো হ্যাঁ ঠিক আছে তোমারে পাহারা দিতে রাখছি হ্যাঁ এখন যদি তুমি বেসো না স্যার এই কথা কইনা দেয় আর বেড়াই যদি খেত কায়লা বেড়া রাখার দরকার আছে স্যার এই ভুল করি না আমি জীবনেও একটা পাতা বন্তরে বেশি না আমি আমি জানুনি না স্যার আমার ব্যাপারে যদি তুমি না বেসো তো এই জিনিসগুলো কমলো করতে গে এদি হন কি কই আমি না তো লুক শুকায় না গো এবার ভুল হইছে কম আমের ভুল যে কম আইছে একবারে আমও কম হইছে আম কম হইছে এটা আমি মাইনা নিলাম হুম লিচু কম হইছে এটা আমি মাইনা নিলাম হুম পরশু দিন আমি যাওয়ানো সময় দেখছি একুশটা কাঁড়াল কাঁড়াল আজকে আইতে দেখি নয়টা কাঁড়াল স্যার আমি একটা কথা কই কাঁড়াল গাছ তোলে কাল্লা আমি যখন রাত করে যাইতেছি না দেহি সাতটা হেল ই উঁচা উঁচা খালি কাঁডল তাই তুই পরে পরে আমি লাড়ি লুই দিছি হারা দূর না হেল এনে তাছে কাঁডলেডি এখন তোমার লগে আমি কথা পারো শিয়ালে কাঁডল নে তাহলে কেডা নিব মানুষ তো দেখি না স্যার এটি উচিত না ঠিক মতন ডিউটি করো ঠিক আছে ঘুমায়ও না তারপরে আমি দেখতেছি ঠিক মতো ডিউটি করতেছি স্যার ঘুমাইতাম না তো না না আর ঘুমাইও না ঠিক আছে আচ্ছা আমি যাই একটু খেয়াল রাখো অবশ্যই আমি ভালো করে খেয়াল চিন্তা করবেন না আমি ইসমাইল সিকিউরিটি থাকতে আপনার কোনো টেনশন নাই আল্লাহ বাঁচাইছে গো মরার ঘুম স্যারের সামনে ঘুমটা ধরে খালি হ্যাঁ সারাদিন ডিউটি করি যাক না সারাইলো গার সারে দিকে আমার ঘুমে আল্লাহ জানে চাকরিবেন কয়টা বাজা রে আল্লাহ বাঁচাইছে আমার বিষয় না তুই কইছ আমার আম দিবি আম দেবে না না ওখানে আম বেচতাম না সার আইছে আমার চাকরি দেবো আমরা চাকরি লিয়ে টানা টান লাগিয়ে উঠছে বুঝছো স্যার তো অনেক গেছে না জায়গা আরেকদিন আছে আরে আম নাই কে বাজার বর্তমানে আমি বাজারের খবর জানি না
বাজারে নাই দেখে তুই যে আমরা টিয়া নিছস আমরা খুঁজ পাইছস না হানি সস টিয়া হানি সস আমতি সিনা চার ধরা চার ধরা না আমরা আমলা এক মন এক মন লাগবো এক মন টিয়া দে 1500 মানে হ্যাঁ তুই 1000 টিয়া তিন দিন আগে দিছস না চার ধরা 500 কে লাগা আর 1000 টিয়া দে তাহলে আম দে এক মন চার ধরা দিছিস না তোরে হ্যাঁ 1000 টিয়া মন হইলে চার ধরার দাম কত হয় 500 হ্যাঁ তে 500 পাইতাছস কেন হ্যাঁ আর আর 1000 মিলাইয়া এক মন নিবগা আমি তো টের পাইছি আমার লেচুর হিসাবে বনতাছে না কাঁঠালের হিসাবে বনতাছে না কাঁঠালের হিসাব বনবো কি ভাই আমার কাছে কাঁঠাল হ্যাঁ 12টা বেচছে কয়টা 12টা 12 আর 9 21 তো ঠিকই আছে তো যেটা বেচছে আমি এটা কইয়াম তুমি কিনছ আমি কিনছি আমার কাছে একটা টিহাও নিছে আমের ওনার যা গেছি কইছি কি যে আমার আম কই আম দে দিবে আমারটা আমের দাম শুনছে কত দিল আগে নিছি 1000 টাকা মন ও আজ গেছি কইছে কি 1500 টাকা মন লাগবে পর আমি আর আমি কিনছি না সত্য আমি তো মনে হচ্ছে কিনে নি আমি সুরা মাল কিনতাম কি আজকে কি কইছে তোমার আজকে কইছে আজকে গেছিলাম পরে কইছে কি আমার মালিক আইতাছে মানে বাগান কিন্তু আমরা খালি করে দিবো অলরেডি কিন্তু খালি হয়ে গেছে ইসমাইল আমি খুব বিশ্বাস করতাম ইসমাইল যে এরকম চোর এটা আমি জানতাম না ঠিক আছে কি মন বেচছস আজকে তুই 1500 টাকা চাইছস কাবিল 12টা কাঁঠাল বেচছস আমি যে গন্ডা ধুয়ে গেছি 21টা কাঁঠাল আমি যে কইলাম 9টা কাঁঠাল 12টা কাঁঠাল কাবিলের কাছে বেচছস লেসু বেচছস আম বেচছস আর আমার মনে হয় কাবিলে আবার মিথ্যা কথা কস মিথ্যা কথা কইছি আমি পুলিশ এখন ফোন দিয়া স্যার আমি চোর হ্যাঁ তুমি চোর আমি চোর রাখবো না স্যার আমি চোর রাখবো কি কইতাছ না আপনি মাথা ঠিক আছে না 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 আমি এখন ফোন দিয়া তোমার পুলিশে ধরাই দেব আসসালামু আলাইকুম ভাই কি ব্যাপার সেটাতে ঠিক আছে ভাই দেখেন আমার পুরো বাগান ধরে আমি বিশ্বাস করে দিছি ঠিক আছে বেতনও কম দেই না খাওয়া দাওয়া থাকা গোসল সেভ করার ব্যালেন্সটা পর্যন্ত আমি দেই ঠিক আছে আমার টাকা জুতা জোড়া কালি করাই আমার টাকায় জামা কাপড় ইস্তারি আমার টাকার এই লোক ঠিক আছে হেদি এর আগের কয়েকদিন আগে ওর আব্বাই অসুস্থ আমার তো 10,000 টাকাও নিছে এই লোক মাথা ঠান্ডা করুন আমার আম বাগান খালি করে আনাইছে লেসু বেচে আনাইছে কাঁঠাল বেচে আনাইছে আপনি এরে চিনেন না কাবিল রে কাবিল কাবিলের কাছে বেচছে স্যার মাথা ঠান্ডা কাবিলের কাছে বেচছে আমি ওরে
দিমু চুরি করো কেয়া কেয়া কমবে না আমি মূলত চুরি করছি না তাইলে কাবিলে কাবিলে মিশা কথা মনে সারের লগে কইছি কাবিলে আরে মিশা কথা যদি কইতো 12 টা কাড়াল তা কাবিলের কথা আমার 21 টা কাড়ালের ভিতরে ওই 12 টা এক গাছে এক গাছের হিসাব এক গাছে না ঠিক আছে 21 টা কাড়ালের ভিতরে 12 টা কাড়াল কাবিলের কাছে বেচছে তাই আছে 9 টা কাড়াল তো হিসাবে মিলছে যদি কাবিলের কাছে না বেচতো তাই কাবিল হিসাব তো একুরেট দিতে পারতো না হ্যাঁ আসলে ওই কিরাম সর আল্লাহ বিশ্বাস করেন ভাই আমি হালুয়া কাট থানায় ফোন দিতেছি স্যার স্যার ভাই ভাই আমি যা কইছো না বাস্তব কথা আমি যদি খুনছুন আমি হাসা কথা আমি চুরি করছি কিন্তু আমি গরিব মানুষ স্যার আমি ওহন যা কদিন ডিউটি করাম কিচ্ছু চুরি করতাম না আপনি আমার চাকরি দেন আমার চোরের দরকার নেই আমি হালুয়া কাট থানায় ফোন দিতেছি আমি পুলিশে ধরে লই যাব ভাই স্যার আমি কি করতেছি স্যার আমি গরিব মানুষ চাকরি দাই করুন না দে আমার গরিব মানুষ থানা ফোন দাও লাগতো না হ্যাঁ এইটা ফুল আমার দেখাম হতো না আপনার চাকরি নট অফ করে দেন না না আমার চাকরি দা নেন না দে স্যার আমি চোর রাখবো না না ভাই আমার হাতে একজন পরিচিত লোক আছে ভাই পরিচিত লোক আছে তার আমি আমি আরে কই আরে চাকরি দা দেন আমার আমার চাকরি দা স্যার ই করে না দে তো তোমার চাকরি তো দূরের কথা শুধু আমার বন্ধুর কথায় আমি তোমারে পুলিশে দিলাম না 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 কারণ মানুষজন সবাই আছে ঠিক আছে তুমি ইসমাইল তুমি আমার এই গ্রামের লোক তোমারে আমি পুলিশে দিলাম না এই জামা কাপড় অফিস রুমে জমা দিয়ে যাও অফিস রুমে জমা দিয়ে যাও ভাই কই আমার চাকরি শেষ আর যে 10000 টাকা দিছি ভাই ভাই একটু বাগানের ভিতরে আন তো বাগানের সাইডে আপনি আমার দিয়ে যাও হ্যাঁ একটু একটু চালু করে আইন না সেটা একটা চাকরি যাও 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 চোখের সামনে তো সরো ভিতরে আইন চোখের সামনে তো সরো ক্ষমা করেন জানা স্যার না 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 কোনো ক্ষমা নাই যাও ভাই বাদ দেন আজ লুকাইতাছি আমি তোমার কথায় ওরে পুলিশে দিলাম না কারণ সবার একটা মান সম্মান আছে ঠিক আছে মান সম্মানের ব্যাপার তো একটা ভালো ছেলে আমার আমি তো বেশি থাকি না ঠিক আছে আমি ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত তো তুমি যে ছেলেটারে ই করো না না চরিত্র ভালো চরিত্র ভালো আসসালামু আলাইকুম রতন ভাই ফোন দিছিলেন কি বলবো ভাই 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 এই যে ওই ভাইয়ের বাগানে একজন ই লাগে সিকিউরিটি লাগে ভাইয়ের না সিকিউরিটি আছে না না চুরি করে অন বাগান চুরি করে হ্যাঁ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ হাতে না হাতে ধরা ভাই মাতর মানুষ দেখছো খুব ভালো লোক ভাই তো খুব ভালো লোক ভালো লোক আচ্ছা মানে এই কারণে আমি বিশ্বাসী লোক একজন তোমার খাওয়া দাওয়া থাকা সব হবে খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা নাই তো আমি কিন্তু এই ফল বিক্রি করে চলি না আমার আমার ভাতিজা আছে বাগিনা আছে মেয়ে আছে ছেলে আছে ঢাকার শহর আমার বাড়ি আছে এই ফল ফাকড়া গাছের ফল ফাকড়া ফরমালিন সারা এই ফল ফাকড়া আমি ঢাকা পাঠাই বিভিন্ন জায়গায় পাঠাই আমার এগুলো বেচা খাইতে হয় না টাকা পয়সার জন্য চিন্তা করে না তুমি এই মাসে 15000 টাকা বেতন পাইবা খাওয়া দাওয়া সব আমার আচ্ছা মাতাবরটা ঠিক আছে বেতন 15000 সমস্যা নাই কিন্তু আমার একটু থাকার ব্যবস্থা ফ্যামিলি সহ করে দিতে হবে সব ব্যবস্থা আমি করে দেব আমার রুম আছে তো আছে রুম আছে খালি রুম আছে হ্যাঁ বাগান খালি রুম আচ্ছা তাইলে আমি আমার ফ্যামিলি সহ থাকবো বাড়ি ঘর দেখে রাখলাম বাগানও দেখে রাখলাম সবকিছু দেখে রাখলাম বাচ্চা জানো গাছগাছালি নষ্ট না 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 আমার বাচ্চারা বড় মাশাআল্লাহ ও আচ্ছা 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 তো ভাই আমি গেলাম হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই এই যে এই তো কালকের থেকে তুমি ডিউটি করবা ঠিক আছে কালকের থেকে ডিউটি করবা অনুরোধ কোন গাছের গায়ে হাত দিবা না চুরি চামারি করবা না যদি কিছু লাগে আমারে কইবা ঠিক আছে আচ্ছা ঠিক আছে কালকে সকালে আয় বড় তাহলে আমি কালকে সকালে 8টার দিক দেয়া পড়ব বসা হ্যাঁ সাইনবোর্ডে আমার নাম্বার আছে জি আয়েশা ফোন দিয়ে আমি অফিস রুমে বলে দেব মানে আচ্ছা ঠিক আছে এ রতন ভাই খারান আমি যাবো গা আচ্ছা যাই গে এ রতন ভাই সোরের ঘাটটি